ধনে পাতার গুণাগুণ উপকারিতা। ধনে পাতায় সিনিয়ল অ্যাসোসিয়ান অয়েল ও সিনোলিক অ্যাসিড রয়েছে। এই দুটি উপাদান বাত ব্যথা ও প্রদাহ কমায়। এতে ত্বকের জ্বালা পোড়া ও হাড়ের ফোলা কমে। ধনে পাতায় রয়েছে অ্যান্টিসেপটিক, ছত্রাক ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান। এর ফলে ধনে পাতায় একজিমা ও ত্বকের নানা রোগ সারতে সাহায্য করে, ত্বক সুস্থ ও সতেজ রাখে। এতে থাকা সিনোলিক, সিস্টাইক এবং অ্যাসকোরবিক অ্যাসিড শরীরের কোলেস্ট্রল মাত্রা কমতে সাহায্য করে। এছাড়া যকৃত সুস্থ রাখে এবং ডায়রিয়া নিয়ন্ত্রণ করে। ধনে পাতায় থাকা ক্যালসিয়াম আয়ন এবং অ্যাসোটিনোকোলিন উপাদান শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, মুখের আলসার দূর করতে সহায়তা করে। প্রচুর পরিমাণে লোহায় থাকা এটি রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে ও অ্যান্টিহিস্টামিন উপাদান থাকায় অ্যালার্জির ক্ষতিকর প্রভাব দূর করে। এটি ধনে পাতায় উপস্থিতি ডোনেলিসন উপাদান খাবারের কারণে সৃষ্ট সালমোলেনা রোগ উপশম হয়। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বলে এটি হাড় জোড়া বা হাড় মজবুত ও সুস্থ রাখতে সাহায্য করে। এতে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি, ফসফরাস এবং কারণ এর ফলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়। ধনে পাতা জীবাণুনাশক উপাদান চোখ ওঠার মতো ছোঁয়াচে রোগ থেকে চোখকে রক্ষা করে। এর ছাড়া এটি শরীরের ইনসুলিন নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয়, রক্তের চিনি নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। সতর্কতা, ধনে পাতা অবশ্যই পরিমাণ মতো খেতে হবে। প্রচুর উপাদান থাকায় অতিরিক্ত ধনে পাতা খেলে যকৃতের সমস্যা ও ডায়রিয়া ও অ্যালার্জির সমস্যা হতে পারে।